হ্যালো গাইজ, হোয়াট ইজ আপ? একটা ছোট্ট অ্যালার্ট, আজকের ভিডিওটা খুবই লেট হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে 4 বছর আগে আমি HSC পরীক্ষায় ম্যাথে 200-199 পাইছিলাম। ওয়ার্নিং নাম্বার 2, এই ভিডিওতে আমি যা যা বলবো সেগুলো সম্পূর্ণ আমার নিজস্ব অপিনিয়ন, সো ডোন্ট গেট অফেন্ডেড। ট্রিক নাম্বার 1, যে কোনো একটা বইয়ের ম্যাথ করো, যেই বইটা তুমি ফলো করছো মেক শিওর করো সেই বইয়ের প্রত্যেকটা ম্যাথ যেন তোমার সলভ করা থাকে। নাম্বার 2, ম্যাথ কোনো চোখ বুলায় যাওয়ার জিনিস না, আপনি উত্তর দেখে দেখে চোখ বুলায় যাবেন, এভাবে ম্যাথ করা যাবে না, খাতার মধ্যে ম্যাথ করো। স্টেপ নাম্বার 3, সলভ করার টাইমে প্রথমেই সলিউশন না দেখে নিজে একবার চেষ্টা করেন, নিজে যদি না পারেন দেন আপনি সলিউশন দেখেন এবং তার পাশাপাশি ম্যাথটাকে একটু মার্ক করে রাখেন, কারণ পরীক্ষার আগের রাতে আপনি শুধুমাত্র এই মার্ক করা ম্যাথগুলাই রিভাইজ দিয়ে পরীক্ষা দিতে যাবেন। নাম্বার 4, ম্যাথ নর্মালি বই থেকে আসে, স্টিল আপনার যদি মনে হয় সৃজনশীল ধরতে আপনার সমস্যা হয় দেন ইউ ক্যান ফলো টেস্ট পেপার। স্টেপ নাম্বার 5টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, স্টুডেন্টদের সবচেয়ে বেশি সমস্যা হয় ম্যাথের MCQ নিয়ে। ভাই, ম্যাথে এত শর্টকাট আছে, সেগুলো ফলো করো, সেগুলো আয়ত্ত করো, এই শর্টকাটগুলো তোমাকে একদম প্রিসাইজ টাইমের মধ্যে ম্যাথের MCQ সলভ করতে হেল্প করবে। শর্টকাটগুলো তোমরা বিভিন্ন বই বা বিভিন্ন ভিডিওর মধ্যে পেয়ে যাবা, সো কালেক্ট দোস অ্যান্ড অলসো লার্ন দোস। জ্ঞান দেওয়া শেষ আজকের মতো, গুড বাই।